এই যে ঘুম থেকে উঠে আমার বিছানা তোলাও কমপ্লিট হয়ে গেছে। এই রুমেরও তুলে নিয়েছি বিছানা, এই রুমেরও বিছানা তোলা হয়ে গেছে। মা এখন ব্রেকফাস্ট বানাচ্ছে। এই চাদরটা আমরা নতুন কিনেছি এই যে লক্ষ্মী পুজোর সময়, তো মা একবার ধুয়ে দিয়েছিল, তারপর নতুন করে আজকে সকালে আবার পেতেছে। মা ব্রেকফাস্ট বানাচ্ছে। আছে কি ব্রেকফাস্ট আছে কি আছে মা, বেরক্ষণ বানাচ্ছো? হ্যাঁ, কি বানাচ্ছে ব্রেকফাস্ট আজকে? আজকে সেমাই আর কুমড়ো আলুর তরকারি আর রুটি হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ হয়ে গেছে। রুটি দাও, তোমাদেরকে ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিচ্ছি কি কি রান্না হয়েছে আজকে ব্রেকফাস্টে। এই যে সেমাই করেছে আর রুটি, এই কুমড়ো আলুর তরকারি। মা খাবার বেড়ে দিচ্ছে, তো আমি এখন খেয়ে নেবো। তো ব্রেকফাস্টে আজকে আছে এই যে মা দিয়ে দিয়েছে, এখন খেয়ে নেবো। তোমার ভিডিওটা দেখতে থাকো। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তিধাস ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। এই স্নান করে চলে এসেছি। স্নান করার আগে ব্রেকফাস্ট করে ঘরে পরিষ্কার করে স্নান করতে গিয়েছিলাম, তো স্নান করে আমি চলে এসেছি। আমার পুজো দেওয়া হয়ে গেছে আর মা ওইদিকে রান্না করছে। তো লক্ষ্মী পুজো সানডে, তো লক্ষ্মী পুজো গেল, আজকে বৃহস্পতিবার। আজকে মা লক্ষ্মী মানে যে আমাদের নতুন একটা লক্ষ্মী ঠাকুর কিনেছি, সেটাকে ঘরে তো আমি বড়োদের কাছ থেকে শুনেছি যে ঘরে অনেকগুলো লক্ষ্মী ঠাকুর রাখতে নেই, আমাদের এই নিয়ে তিনটে লক্ষ্মী ঠাকুর হয়ে গেলো। সেই জন্য একটা লক্ষ্মী ঠাকুরকে আলাদা করে অন্য জায়গায় উঠিয়ে রাখলাম আর একটা লক্ষ্মীনারায়ণ, সেই লক্ষ্মীনারায়ণকে পুজো করলাম। তো অনেক গুছিয়ে অনেকক্ষণ ধরে আজকে পুজো করেছি। সকাল 9টার সময় বসেছিলাম পুজো করতে আর এখন বাজে 11:30। তো আমার পুজো হয়ে গেছে, এখন মা রান্না করছে। চলো তোমাদেরকে দেখাই মা এখন কি রান্না করছে। এই যে মা এখানে রান্না করছে। পুজো দেওয়া হয়ে গেছে, তোমাদেরকে ব্যাক ক্যামেরা ভালো করে দেখিয়ে দেবো। আজকে অনেকটা টাইম ধরে পুজো দিয়েছি, কারণ আগের দিন বৃহস্পতিবার মানে আজকে বৃহস্পতিবার অনেক লেট হয় আমাদের পুজো দিতে দিতে, পাঁচালি পরে পুজো দিই আমরা প্রতি বৃহস্পতিবার। তো ভিডিওটা তোমরা দেখতে থাকো, আমি তোমাদেরকে ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিই। আচ্ছা, সিংহাসনটা কি সুন্দর করে সাজিয়েছি। বলেছিলাম লক্ষ্মী ঠাকুরটাকে উপরে উঠিয়ে রাখছি, তো এই লক্ষ্মী ঠাকুরটাই সানডে মানে কোজা করে লক্ষ্মী ঠাকুর যেদিন পুজো হয়েছিল সেদিন পুজো দিয়েছি, আমি নতুন ঠাকুরটা কিনে নিয়েছিলাম। তো এই নতুন ঠাকুরটাকে উঠিয়ে রেখে দিয়েছি এখানে, কেন জায়গা নেই কোথায় রাখবো সেজন্য এই তাকের মধ্যে রেখে দিয়েছি। ঠাকুর রান্না হয়ে গেছে? না, চিংড়ি মাছ ভাজছি আর মাছের ঝোল হয়ে গেছে, বেগুন ভাজবো, উচ্ছা ভাজবো। ঠিক আছে, রান্না করো তাহলে। লাঞ্চ রেডি হয়ে গেছে, এখন আমি আর মা খেয়ে নেবো। ভিডিওটা তোমার দেখতে থাকো। এই যে মা আমাকে ভাত বেড়ে দিয়েছে আজকে, ভাত, বেগুন ভাজা, উচ্ছে ভাজা আর চিংড়ি মাছ আলু দিয়ে তরকারি আর এদিকে মাছের ঝোল। তো আমি খেয়ে নিই, তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে। গুড ইভিনিং গাইস,
আমি বিকেলে বাজারে গিয়েছিলাম, এই 6টা সাড়ে 6টার সময় বাজারে গিয়েছিলাম। তো আমার দুর্গাপূজা থেকে আমার একটা মালা খুব পছন্দ হয়েছিল, কিন্তু দুর্গাপূজার সময় অন্য একটা মালা পছন্দ করেছিলাম, বাংলাতে দিয়েছিলাম। তোমরা সবাই দেখেছো মনে হয় যে কড়ি টড়ি লাগানো আছে মালাটা, তাই এই মালাটা আমি কিনতে পারিনি সে সময়। সে মানে একটা ছিল একটা, কিন্তু একটু কালারটা একটু ফেড ছিল দোকানে। তো আমি নিয়ে আসতে বলেছিলাম ওই আঙ্কেলকে, তো আঙ্কেলটা নিয়ে এসছে নিয়ে, তো আজকে আমি গিয়ে এই মালাটা নিয়ে এসেছি। তো তোমাদের সাথে দেখিয়ে দিচ্ছি যে কি মালাটা আমি নিতে গিয়েছিলাম আজকে। তো বাজার থেকে গিয়ে চিলি চিকেন নিয়ে এসেছি আর ওই মালাটা কিনে নিয়ে এসেছি। তো আমি ভিডিওটা তোমাদেরকে মালাটা আমি দেখিয়ে দিই, দাঁড়াও, যে মালাটার জন্য বাজারে গিয়েছিলাম সেটা ব্যাগ কেনা তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। এই মালাটা আনতে গিয়েছিলাম, এটা সিটি গোল্ডে 6 মাসের গ্যারেন্টি আছে, তা তোমাদেরকে খুলে দেখাচ্ছি। যে পুরো চেন আছে আর এখানে এরকম ডিজাইন করা, বেশি বড় নেই চেনটা, ছোটোর মধ্যে। এই চেনটা এরকম, এখানে একটু ডিজাইন করা আছে এরকম টাইপের। তো নেক্সট ভিডিওটা তোমাদেরকে আমি পরে শেয়ার করে দেবো যে মালাটা কেমন হয়েছে। তোমরা কমেন্ট করে জানাবে অবশ্যই যে মালাটা কেমন হয়েছে। এখন আর মালাটাকে আমি পরে দেখাচ্ছি না, নেক্সট ভিডিওতে তোমাদেরকে আমি পরে দেখিয়ে দেবো। কেন এখন কুর্তি পরে আছি, কলার দেবো কুর্তি, তোমরা বুঝতে পারবে না, তাই নেক্সট ভিডিওতে তোমাদেরকে ভালো করে আমি দেখিয়ে দেবো। তাহলে ভিডিওটি আজকে এই পর্যন্ত, তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক চ্যানেল সাবস্ক্রাইব করে দেবে, আর তোমরা কমেন্ট করে জানাবে অবশ্যই যে মালাটা কেমন লেগেছে। সো টাটা।